হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং আমিও ভালো আছি। রিসেন্টলি, খুবই রিসেন্টলি আমরা ট্যুর দিয়ে আসলাম সিলেটে। ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে বেশ নানা রকমের মজার মজার কাহিনী হয়েছে, সেই সব কিছু শেয়ার করব। এবং যে সমস্ত স্পটে আমরা ঘুরেছি সেটা জাফলং, তামাবিল, সাদা পাথর, লালাখাল, বিছানাকান্দি। এবং এ সমস্ত জার্নিতে যাওয়ার সময়, এবার পথে যাওয়ার সময় যে সমস্ত মজার কাহিনীগুলো হয়েছে সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শুভ সকাল প্রত্যেককে। ওয়েল, এখনও অনেক বেশি সকাল আর আমরা বাইরে হয়েছি মেইনলি খুব সুন্দর একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে, সেটা লাইট করে। আচ্ছা, সেটা সিলেট যাব। ওর এখনও সকাল হয় নাই, সূর্য ওঠে নাই। আমি অনেক আর ওইদিকে লিস্টার ওয়েট করতেছে, আর এদিকে আমার বেচারা গোপ্রোর কোনো চার্জ নাই। মেক শিওর যে কি আপনি বাইরানোর আগে গোপ্রোতে চার্জ দেন, আসলে এমনি রাইখা দিতে হবে আবার। বাট তাই বলা যে ভিডিও স্টপ থাকবে তাও না, আমরা মোবাইল দিয়ে করব এবং চার্জ দেওয়ার পরে আমরা আবার শুরু করব। এখন পাঁচটা বাজে নাই, আমরা অলরেডি 300 মিটার রাস্তায় চলে আসছি। 300 মিটার রাস্তা থেকে এই রাস্তা ধরে সোজা আমরা সিলেটের রাস্তা যাবো। আইডিয়া নাই যে রাস্তা কেমন, সম্ভবত খুব ভালো, সম্ভবত খুব খারাপ। আবার বৃষ্টি শুরু হয়েছে এখন, আর সিলেটে সবচেয়ে মানে সিলেট দেখার বা জায়গাটা দেখার সবচেয়ে ভালো মোমেন্ট যেটা আমরা মনে করি সেটা বর্ষাকালে। তো এই বর্ষাকাল দিক দিয়েই মনে সামনে রাখে আমরা সামনে যাইতেছি। আমরা আসার কথা ছিলাম চারজন, এখন হচ্ছে তিনজন। এখন পকেটে বাজেটও বেশি নাই, বাজেট খুব কম। আমাদের বাজেট ছিল ৩,৫০০ টাকা। বাট জানি না কেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে লন্ডনী এলাকা, তো গিয়ে খরচ একটু বেশি হইতে পারে। দেখা যাক, এটা নিয়ে একটা স্ট্রাগল হবে যে ৩,৫০০-এর মধ্যে যে একটা বাইক ট্যুর বা জাফলং পর্যন্ত কি দেওয়া যায় কিনা, বা থাকা খাওয়া সহ মানে দুই রাত থাকবেন ওইখানে, এরকম সব কিছু ম্যানেজ হয় কিনা এটা দেখা যাবে ওই দিকে। ঠিক আছে, সো স্টে উইথ আস, আর হোপফুলি খুব ভালো কিছু কি আওয়া আপনাদের দেখাইতে পারবো। ওই যে আরেকজন চলে আসছে ব্লিঙ্ক মারতে মারতে পুরা। অলরেডি গ্রামাঞ্চলের বা গ্রাম এরিয়াতে ঢুকে গেছি, ভালোই লাগতেছে। সকাল সকাল খুবই সুন্দর একটা ওয়েদার। এবেলা বড় ভুল রাস্তায় আইছি শিশির পরে, আর এরকম জায়গায় আমরা এখন আসি সিলেটের রাস্তায়। আর মনে হইতেছে আমরা শীতকালের মধ্যে আসছি এখানে, আর এরকম একটা সময় ঠিক ডিসেম্বর বা নভেম্বরের শুরুতে বা নভেম্বরের শেষের দিকে আর কি, তো তখন যেরকম একটা ওয়েদার থাকে ঠিক ওরকম একটা ওয়েদার মনে হইতেছে। খুবই অসম একটা ওয়েদার, ভালো লাগার মতো একটা ওয়েদার। যেহেতু সিলেটে এখন ভালো মতন বৃষ্টির সিজন, তো আমরা পলিথিন নিয়ে এসছি, জানো পলিথিন করে ব্যাকপ্যাক বাঁধছি, জানো পানি টানি না থাকে। একমাত্র আমি রেইনকোট আনছি, আর তাছাড়া কেউ রেইনকোট আনে নাই। এখন খালি সামনে যাওয়ার পালা, এরপরে যদি বৃষ্টি পাই তাহলে তো গোয়া মারা সারা। আমরা এখন মাধবপুরে এসেছি, আর এখন আমরা একটু ব্রেকফাস্ট করবো, অ্যান্ড দেন আবার রওনা দিই। সকালবেলা আমাদের নাস্তা ছিল ডাল এবং পরোটা। এই যে একটা পাবলিক যারা গিয়ে এরকম মোবাইলে সারা জীবন দেখে যাবি, তোরা আলার বালা আইলি না বেটা, তোর রাইতার তুই। এরপরের স্টেশন গিয়ে শেরপুর, আর আমরা রাস্তায় আছি। রাস্তা মোটামুটি ভালো ক্লিয়ার, মানে একবারে ট্রাফিক নাই বললেই চলে। রাস্তার কন্ডিশনও ভালো, আমরা ভাবছিলাম সিলেটের রাস্তা সম্ভবত রাস্তা এত ভালো হবে না, বাট খুব ভালো রাস্তা ছিল। আর অ্যাভারেজ 90-80 এরকম টাইমে আসছি আমরা। মানে এই জায়গাটা আইসা না থাইমা পারলাম না, কারণ এত সুন্দর মনে হইতেছে যে গরিবের সুইজারল্যান্ড, আই মিন সুইজারল্যান্ডের মতন লাগতেছে। সামনে ওই পাশে পাহাড়, মাঝখানে একটু এরকম পানির মতো জায়গা, এইখানে রাস্তা, আর এইখানে সুন্দর একটা ব্রিজ। আই মিন চারিদিকে তাকাইলে মানে এত ভাল লাগে। আর সিলেট আসলে কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। সিলেটে মানুষগুলো কেমন এটা এখনও জানি না। আমার একবারে পুরো আমার হোম টাউন যেটা বান্দরবন, বান্দরবনের কথা মনে করে দিচ্ছে, কারণ এখানে গিয়ে ঠিক আমার পিছনে পাহাড় এলাকা, তো খুবই জোস। আচ্ছা, এটা জয়ন্তা হিল রিসোর্ট, আর ঠিক বর্ডার পাশে। আর এটা আমাদের রুম, রুমের ভিতরটা দেখাই কি কি আছে। ওয়েল, রুমটা যথেষ্ট পয় পরিষ্কার, দুইটা সোফার আই মিন বসার জন্য ই হবে, একটা ছোট্ট টেবিল কর্নারে, চার্জার পোর্ট, একটা টেবিল ফ্যান, একটা কি ফ্যান এটা সিলিং ফ্যান, দুটা বেড, দুইজন দুইজন চারজন টোটাল ঘুমাইতে পারবে। ইনকেস যদি কথাবার্তা বললে যদি এখানে আরেকজন ঘুমানো যায় তো
এক্সপ্লোর মানে যেহেতু অবহেলিত অবহেলিত মানুষ সে নিয়ে গোয়েন্দা বিভাগ ঠিক আছে অবশ্য পয় পরিষ্কার আছে আর জানলার ঠিক এই পাশে হচ্ছে গিয়া এই ভিউ মানে কেমনে ভালো না লাগে কোন বাকিটা হচ্ছে আরো পরে দেখাবো আর এইটা যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব হচ্ছে ইন্ডিয়ার জায়গা জমি আর ওই যে হচ্ছে দূরে একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন কিনা জানি না ঢাকা থেকে আমরা ভোর 4:30 সময় রওনা দিয়েছিলাম এর জন্য খুব সকাল সকালে আমরা সিলেটে পৌঁছে গেছি সেটা ছিল সকাল 11:30 দিকে আর এসেই সাথে সাথে হচ্ছে আমরা জয়ন্তী হিল রিসোর্টে সেখানে উঠে পড়েছি যদিও দুদিন আগে ফোন করে জেনেছিলাম যে ভাড়া কতটুকু এখানে পার নাইট নন এসির জন্য হচ্ছে দুটা বেড যেই রুমটা দেখালাম সেটা হচ্ছে 3,500 টাকা করে পার নাইটে জয়ন্তী হিল রিসোর্ট থেকে মাত্র 5 থেকে 6 কিলোমিটারের মধ্যেই জাফলং তো আমাদের আর বেশি দেরিও হয় নাই আমরা ঝটপট ব্যাগ ট্যাগ রেখেই চলে আসলাম জাফলংয়ে আমি সর্বশেষ এখানে এসেছিলাম 2016 সালে তখন চিত্রটা ঠিক অন্যরকম ছিল যদিও তখন পানির সিজন ছিল আমি বৃষ্টির সিজন ছিল বাট এখন যখন তো এসলাম তখন বৃষ্টির সিজন না এখন মাত্র বৃষ্টি শুরু হয় এমনটা এর জন্য বেশি পানিও আমরা পাই নাই বাট তারপরও যতটুকু সময় কাটানোর সময় কাটালাম এবং শাওয়ার টাওয়ার করে আবার হোটেল ব্যাক করলাম এবং এইটা হচ্ছে ঠিক ওদের রিসোর্টটা দেখতে খুবই সুন্দর ভালো মনোরম পরিবেশ এবং ফ্যামিলি নিয়ে অবভিয়াসলি আসতে পারবেন আপনারা অতটুক সেফটি ওরা হচ্ছে প্রোভাইড করে আর সিলেটে আসার পরে থেকে হচ্ছে গিয়ে মানে এইখানে একটা হচ্ছে আবহাওয়াটা এখন একটু ডাল ডাল একটু ক্লাউডি ক্লাউডি ওয়েদার তো এর জন্য হচ্ছে গিয়ে আরও ভালো লাগতেছে মেনলি আসার পরে খালি ব্যাপারটা হচ্ছে এক্সপেন্সিভ একটু বেশি তো এখানে আমাদের দেখতে পাচ্ছি একজন ভাই দাঁড়ানো আছে আমরা একটু জিজ্ঞেস করবো যে হচ্ছে অনুভূতিটা কেমন ঠিক আছে দাদা কেমন আছেন দাদা হ্যাঁ দাদা সেরকম অনুভূতি দিচ্ছে দাদা ওটা আমার মানে কথা মনে করে দিচ্ছে সব পাহাড় পর্বত দাদা দূর থেকে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি হ্যাঁ দাদা ওই যে ওখানেই তো ঝর্ণাটা দেখছিলাম আমি মাত্র বলছিলাম ওই যে ঝর্ণার কথা ঝর্ণার যে সাউন্ডটা আসছে কারে মনে হচ্ছে কোন একটা কম্পন অনুভূতি হচ্ছে নিজের ভিতরে হ্যাঁ দাদা হ্যাঁ ওই জায়গাতে আমরা দাঁড়াই হ্যাঁ তরঙ্গ তরঙ্গ দাদা হ্যাঁ অসাধারণ অনুভূতি ঠিক আছে এই যে এখানে এসে আমি দাঁড়িয়ে আছি আপনি দেখছেন মনে হয় তোমাকে আমি পাহাড়কে আমার মনের মতন করে আমার ভিতরে নিয়ে নিচ্ছি আচ্ছা এত দাদা এত নিচ্ছেন কেন দাদা এত নিলে তো আর সে দাদা এত কেমন লাগছে এত বড় বড় পাহাড় যদি নিজের মধ্যে নেন নিজেকে করে নিতেই হবে ঠিক আছে সো ব্যাক উইথ দ্য গোপ্রো আর আসার সময় ভিডিও করতে পারি না খুব খারাপ লাগছে এখন হচ্ছে আমরা ব্যাক করতেছি এখন যাবো হচ্ছে মেনলি লালাখাল তারপর হচ্ছে বিছনাকান্দি এই দুইটা হচ্ছে গিয়ে জায়গা আমরা যাবো এখন লাস্ট দুই দিন মানে লাস্ট গতকালকে আর কি আমরা তো জয়ন্তী হিল রিসোর্টে ছিলাম এইখানে আর এখন বাজে হচ্ছে 11টার দিকে মানে 11টা বাজে তো এখান থেকে হচ্ছে গিয়ে জয়ন্তী হিল রিসোর্টের কাছ থেকে আসলে মেইনলি এত দূরে না সব কিছু একটু কাছাকাছি আছে তো লালাখাল হচ্ছে গিয়ে এখান থেকে মাত্র 14 কিলোমিটার আর বাকিটা বাকি রাস্তায় দেখা যাবে তো ভালো একটা সময় কাটতেছে বা সময় কাটছিল গতকালকে এবং হোপফুলি আজকেও ওয়েদারটা খুব সুন্দর এবং ভালো কিছু হচ্ছে কি আমরা এক্সপিরিয়েন্স করব এটা হচ্ছে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল খুবই সুন্দর একটা জায়গার মধ্যে এটা অবস্থিত যে কথাটা বলছিলাম এইখানে হচ্ছে সুন্দর ভিউ বা স্পট আছে এখানে যে কোনো কেউ হচ্ছে কি থাকতে পারে বা থামতে পারে নর্মালি এখানে মানুষ সবসময় দাঁড়ায় গাড়ি তো দেখাই যাইতেছে আর এই যে হচ্ছে স্পটটা তা আমরাও মনে হয় একটু থামবো সম্ভবত বাদ দেন উদয় উদয় কয়ে লাভ নেই হ্যাঁ যা আমি আইসি তো এনে আগে বর্তমানে ম্যানেজার এন্ড নিষেধ আচ্ছা সব নিষেধ থাকলে আরেকটা জিনিস ঠিক আছে সমস্যা নাই কা নাটক বলে ভাই ওই কাজ করেছে সমস্যা নাই কা নাটক না না সমস্যা নাই এখন বাদ দেন যা দরকার আছে তার
পিছন আমরা ওদিকে জায়গা আমার তীরে লাইলি ওভার হইছে দেখলি না আচ্ছা ভাই জুমুল লইন না এটা রেখে যান সাইকেল সমস্যা আমরা দেখি না আমরা জায়গা টুন ওদিকে যাই না আইসি আর কি দেখবো কোনগা তো সম্ভবত লিস্টারের ইচ্ছা ছিল কিনা বাট সমস্যা ওইখানে বলতেছে যে হচ্ছে গিয়ে নাকি নামা নাকি একটু সমস্যা আছে তার জন্য আমরা নামবো না ব্যাক করবো মেইন আমাদের যেই উদ্দেশ্য ছিল লালাখাল ওইখানে যাব এনে ওই বাইক নিয়ে ই করে না নাকি কি কইছে ও এখন ওই বাচ্চা কাচ্চার যে সাইজ ছোট বাচ্চা কাচ্চা আর ওর সাইজ হচ্ছে গিয়ে যে মানে দানব আকৃতি বা থাবো সবর মারলে একটা মুরগি ঠকে যাই তার এনের লেগে ঝামেলা ঠামেলা দরকার নাই ঘুরতে আসি ভালো মতন ঘুরি গা খায়ালও বাক করে মানে বেসম্ভব রকমের সুন্দর পরিবেশ আজকে আর এমনি তো ওই জায়গাগুলোই সুন্দর দুই পাশে তো হচ্ছে গিয়ে নর্মালি পানি থাকে সম্ভবত বর্ষাকালে বাট আপাতত তো ধান গাছ দুই পাশেই ওই সাইডে পাহাড় আর এখন হচ্ছে গিয়ে পুরো সব জায়গায় হচ্ছে গিয়ে টুকটাক ফুল গাছ ফুটছে মানে ফুল ফুটছে গাছে এর জন্য আরও সুন্দর লাগে আর আমরা সর্বমোট এখন মানে ঢাকা থেকে এখানে মানে মিরপুর থেকে এখানে আইসা তারপরে যে এখন যাওয়ার ক্ষেত্রে তো আমরা টোটাল 400 কিলোমিটার চালাইছি আমার বাইকে এখনও পর্যাপ্ত পরিমাণে তেল আছে আর আমার সর্বমোট হচ্ছে তেল ভরতে হয়েছে 2400 টাকা বা 2500 টাকার মতন খুবই পেইনফুল একটা অ্যামাউন্ট কারণ আগে যেমন 400 কিলোমিটার আমি যদি হচ্ছে কক্সবাজার যাইতাম আমি এনএস চালাইতাম আমার 420-430 কিলোমিটার চালাইতলে আমার হচ্ছে গিয়ে তেল যাইতো 1200 টাকার তেল যাইতো মাত্র আর এখন মানে এটা বলার বাইরে আর কি যে এত একটা বড় অ্যামাউন্ট যেটা তেলে যাইতেছে মানে একটা ট্যুর প্ল্যান করলে এখন বাইকে হচ্ছে কি অনেক অ্যামাউন্ট রাখতে হয় আদারওয়াইজ তো ও রে মা এই পাল অনেক বললাম না আমি ওই যে রাস্তায় বাম্পস থাকে অনেক একটা বাড়ি খেয়ে উড়ে গেছিলাম প্রায় এ মারা খাইস না ট্যুরে আসার আগে যে জিনিসটা খেয়াল রাখবেন সবসময় আপনার টায়ারের প্রেশার টেশার আপনার পর্যাপ্ত পরিমাণে আই মিন ব্রেকিং ব্রেক কাজ করতেছে কি না এবং হচ্ছে গিয়ে যে চেন স্পোকেটের ব্যাপার স্যাপারগুলো কারণ ওর হচ্ছে চেনের চেন স্পোকেট একবারে ক্ষয় হয়ে গেছে তো ঘাটের সাথে ঘাট মিলতেছে না ঠাক ঠাক করে হচ্ছে গিয়ে যখন ফার্স্ট গিয়ার থাকে বা সেকেন্ড গিয়ার থাকে ওইটা মিস করে ঘাটগুলা আমরা এখনও সকালে খাই নাই ক্ষুধাও লাগছে ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে তো গাড়ির উঠানে একটু বসতে হবে মাঝখানে আর এক চাচার বাসায় উঠছিলাম চাচাটা খুবই ভালো আমাদের জন্য চেয়ার ঠ্যাপ দিল আর এখন তো রাস্তার অবস্থা খুবই করুণ কাদা আর কাদার পিছলো হয়েছে জানি না রাস্তা কতক্ষণ বা কত দূর পর্যন্ত যাইতে হবে আমাদের এরকমভাবে কারণ এদিকে রাস্তা জাস্ট আছে কিন্তু হচ্ছে অবস্থা তো দেখতেই পারতেছেন আপনারা আর একটা ব্যাপার দেখলাম সুজুকি এসএফ যেটা এটা নিয়ে অনেকের মানুষ অনেক কথা বলে যে হচ্ছে গিয়ে টপ ভালো না বা হচ্ছে এয়ার কুল ইঞ্জিন তো যাক আমরা যতটুকু আমরা ট্যুরে যতটুকু এক্সপিরিয়েন্স করি যে যেহেতু হচ্ছে লিস্টারের ওয়েট কিন্তু অনেক বেশি আর ওরে হচ্ছে গিয়ে বাইক ক্যারি করে ঠিক আছে এবং যথেষ্ট ভালো হচ্ছে গিয়া সাপোর্ট দেয় হাইওয়েতে এই বাইকটা এবং ওই যে টপের কথা বা হচ্ছে গিয়ে স্পিডিংয়ের কথা এগুলো তো আসলে পরের ব্যাপার বা যতটুকু স্পিড আছে বা হচ্ছে গিয়ে ইঞ্জিনের পারফরমেন্স মোর দেন এনাফ জয়ন্তী হিল রিসোর্ট থেকে লালাখাল মাত্র 14 কিলোমিটার ছিল তো আমাদের বেশি সময় লাগে না এবং তাড়াতাড়ি চলে আসি শুধুমাত্র রাস্তার অবস্থাটা একটু করুণ ছিল আপনারা যা দেখতে পাচ্ছেন একটু আগেই
ওয়েল এখানে এসে আমাদের একটু ক্ষুধা লাগছিল বেশি, কারণ আমরা সকালেও কিছু খাই নাই আর দুপুরেও খাই নাই। তো এর জন্য আমরা টোটালি একবারে হচ্ছে সিঙ্গারা খাইছি, টোটাল 400 টাকার সিঙ্গারা তিনজনে মিলে, আর টুকটাক পুরি ছিল। তো অতটুক খাবার পরে একটু দেখাশোনা করে এই লালাখালটা ভালোমতো দেখে চোখ ভরে আমরা আবার রওনা দিলাম বিছানাকান্দির উদ্দেশ্যে। এই জায়গাগুলো হচ্ছে, বা এই জায়গার নাম হচ্ছে আলিরগাঁও, আর বর্ষাকালে পুরো এই ধার দিয়ে দুই সাইড দিয়ে হচ্ছে পানি থাকে। এটা হচ্ছে ওই যে সাইক্লোন শেল্টার না কি বলে, যে বন্যা টন্যা শেল্টার হলে ওই জায়গায় রাখে উপরে। ভালো সুন্দর জায়গা, ওই দূর হচ্ছে পাহাড়, মানে ইন্ডিয়া, এরপরে বাংলাদেশ, একটু পানি হলে হইতো। সুন্দর আছে জায়গাটা। কথাবার্তা হইতেছিল যে এই জায়গার এলাকায় আসলে গরিব লোক নাই, অ্যাটলিস্ট আর তারও হচ্ছে কি একটা ইটের তৈরি বাড়ি, আর জমি জমা তো মানে ফুল ফল, মানে মানে ভরপুর। আমার হোগার কাড়ি মাড়ি টাইট হয়ে গেছে, এখন পারলে খালি যদি একটু পারি একটা চৌকির উপর মারা রাখতে, হোগাটা আর পিঠটা যদি একটু লাস্তে হারি, এরপর দেখা যায় বের নাই। ওরে বাতাস রে, ওরে বাতাস, ও ব্রা, ও ব্রা, ওরে আবহাওয়া রে, মনের মধ্যে ফুরফুর একটা বাতাস ঢুকে গেছে। বিছানাকান্দির রাস্তা হচ্ছে ঠিক বিছানাকান্দির মতনই সুন্দর, আর বাতাস আসতেছে, আরে ঘুম আসতেছে রে আমার, সেই আবহাওয়া কিন্তু ঘুম আসতেছে আমার। ইচ্ছে করতে সেই চৌকির উপরে একটু একটা বালিশ নিয়ে আর একটা কাটা নিয়ে, আর ঘুম, ঠান্ডা একটা বাতাস, ভালো লাগছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা চোদা কানা বগির ছা, এ বগি তুই খাস কি, পান্তাবাদ চাষ কি, পান্তা বগায় খায় না, পুঁটি মাছও পায় না, একটা যদি পায় অমনি ধরে খাপুস গুপুস খায়। আমি সুন্দর বলতে বলতে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত খালি সুন্দরই বললাম, যেমন ফুড ব্লগাররা যেমন একটু বড় হয়েছে, টেন্ডার জুসি অ্যান্ড সফট, অত্তরি অত্তরি নদী নালা খালবিল বানা লাগছে, এন দিয়ে যাও। একটু বইছি এনে, ভালোই লাগতে আছে, একটু বইছি 5 মিনিট। সো বিছানাকান্দিতে অলমোস্ট চলে আসছি, রাস্তাও এখানে এরকম খুবই সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। ওদিকে হচ্ছে দুই একটা দুইটা তিন চার পাঁচটা, 5 থেকে 7টা পাহাড়ের মতন একসাথে হচ্ছে গিয়ে ঠিক এইভাবে হচ্ছে কানেক্ট হয়েছে, এরকম এই সাইড থেকে আর এই সাইড থেকে। এখন কতটুক দেখা যাবে এতটুক জানি না, বাট চেষ্টা করবো যেন ভালো মতন দেখানো যায়। আগে একটু ওই পর্যন্ত যায়নি কাছে, এখানে মধ্যে মনে হইতেছে যে অফ রোডিং করে না, সেই লাগতেছে তো অফ রোডের একটা টায়ার লাগাইয়া। আর উড়াই দিছিলাম এখন, এটা হচ্ছে টোল নেওয়ার জায়গা, রাস্তা ছাড়া টোল, টোল টোল টোল, এই যে এটা টোল। ওরে হা হা, ওড়িশা
সেই এতক্ষণে মনে হইতেছে না কোথাও এক জায়গায় আসি বাইক টাইক নিয়া। এরকম একটা রাস্তা পাড়ি দিয়া এখন ভালো লাগতেছে। যে রাঙ্গামাটি বা বান্দরবনের রাস্তা, সাজেকের রাস্তায় যেমন প্লাটিনা, ডিসকভার এই ধরনের বাইক থাকে, যেগুলো হচ্ছে সবসময় একটা ভালো পিক আপে যায়, ঠিক এখানে হচ্ছে ওই অবস্থা। হ্যাঁ ওরে তো গেছি ভাই, বেশ সিরিয়াস অবস্থা মানে সেই। বাট ওই রাস্তাটা ভালো লাগছে রে রে। টলার দিয়া হ্যাঁ পাখি হারে কান্দে রইয়া রইয়া ও রে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া বন্দি হইয়া মন পাখি হারে কান্দে রইয়া রইয়া। ওরে রে যত যাই মন তত ব্যাকুল হয়ে যাইতেছে, এত সুন্দর এত সুন্দর। দিক দিয়ে মনে হয় সমান লাভ দেওয়া দেখি খাত। ও রে রে ও রে রে ইয়া, এই যে যদি না আসতাম ভাই রে ভাই তাহলে জানতামই না বাংলাদেশে এই সমস্ত জিনিস আছে। বাল এত কিছু বাদ দিয়া এই জিনিস মানে এই জিনিস বাদ দিয়া এতদিন কইছিলাম বাল। এ স্নান করব এনে ডুবাবো ডুবাবো এ ডুবাবো। ও রে রে স্নান করবো হাই রে রে ও রে রে কোন কোন দিয়ে কোথায় দিয়ে যাবো চিন্তা করতেছি, এসব দিয়ে তো মনে যায়। এ ফরিগনা মিয়া আমার গোপ্রো তো চার্জও নাই, এই 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 মানে সুন্দর জায়গায় আসকে এখন বলে চার্জ নাই বাড়া। হাতে বেশি সময় না থাকার কারণে আমরা বিছানাকান্দিতে বেশি সময় স্পেন্ড করি নাই, এখানে টুকটাক কিছু সময় স্পেন্ড করেই আমরা আবার রওনা দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে এবং সেখানেই আমাদের বাকিটা সময় কাটালাম। তো আমাদের বিছানাকান্দি টুকটাক যা চোখে পড়ে দেখার দেখা ফেলাইছি, এখন যাইতেছি আমরা সাদা পাথরের দিকে এবং এখানে খুবই হচ্ছে মনোরঞ্জন পরিবেশ। এবার সেই সেই উঁচু নিচু করে রাস্তা, আরে সালা সেইভাবে হচ্ছে আগাচ্ছি আমরা, একেবারে পুরো অফরিং ফিলিংস পাচ্ছি এখান দিয়ে। একবার উঠছি তো একবার নামছি, আবার উঠছি আবার নামছি, আবার উঠছি নামছি, এই তো চলে এসেছি সাদা পাথর। বাট এখান থেকে লোকাল মানুষরা বলতেছে সাদা পাথর যাইতে এখানে হচ্ছে গিয়ে এক ঘন্টার মতো লাগবে, হুনোস এক ঘন্টা লাগবে কিনা জানি না, বাট তারপর দেখি। এবং এইখান রাস্তা থেকে নাকি সাদা পাথর থেকে আবার সিলেটের রাস্তাটা বা হাইওয়ে ওইটা নাকি আরও অনেক সুন্দর,
আধা ঘন্টা লাগবে সিলেট যাইতে। তো আমাদের মেইন গন্তব্য হচ্ছে সিলেট, যদিও তো জাস্ট মাঝখানে আমরা যতটুকু পারি দেখা যাচ্ছি আর কি। ওইখানে হচ্ছে ছোট একটা পুল আছে, বাচ্চা মাই আটকা রাখছে, কই যাইতে দিবে না, কই টেকা। আর আমরা মজা লইতেছি, মজা নিতেছি। কত কত কি কয় ৩০ টাকা রাস্তা নরমালি হচ্ছে লোকালদের জন্য, কাছ থেকে হচ্ছে ওরা টাকা নেয় না। বাট ইন কেস যদি দেখা যায় কোনো হচ্ছে ট্যুরিস্ট ট্যুরিস্ট বা কেউ আসছে বাইরে থেকে, তো তাদের কাছ থেকে ওরা হচ্ছে টাকা দাবি করে বা নিতে চায়। যা 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 কেন একই তো হলো, দেখ সুধীর ভাই, ও এটা ভাঙ্গা না বেটা, নায়ক বেটা, অ্যাপাচি বেটা, হালা কারেন্ট দেখছিস, গুরুত করে চলে গেছে বেটা, এখনো বইয়ে রয়েছে, আলাস আয় বেটা, হালা ভাঙবে না, ওই দে ওই দে, চার্জ তো ১০ টাকা দিছি, চার্জ তো নাই, কিন্তু সেই মজা, এই রাস্তাটা মজা লাগতেছে কিন্তু বাইক চালাইয়া। হিন্দি তো মানে আড়ু বোঝা, মানে একেবারে কোমর পর্যন্ত পানি, হিন্দি পারেল তো মারা খাবো না। এ যাও যাও যাও, এদিক দিয়ে কিন্তু পানি কম। রেডি, 1 2 3 এক কোত দিয়া, এক কোতে, ওরে রে ওরে রে, আমি ভিডিও করতেছি দিয়া। হাই রে ভাই, জোরে জোরে, ও রে রে, ওই দয়ার বাজার থেকে এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে আগাবো, আর এইটাই হচ্ছে গিয়ে সো কল্ড সাদা পাথর। এখান থেকে ভালো মতন হচ্ছে যে বালির খনন কাজ হইতেছে, বালি ঠালি নিয়ে আস্তে করে বেচতে দেয়। সাদা পাথর থেকে ওদিকে নাকি আরেকটা রাস্তা আছে, সুন্দর রাস্তা, ঘুরে রে, জায়গাটা তো সুন্দর বিশাল, মানে সিনারিটাই তো হচ্ছে গিয়ে মানে বলার বাইরে, কি করছে এতদিন জানি না যে এত সুন্দর জায়গা আছে। তো আমাদের রাস্তা দেখাইতে দেখাইতে এখন এমন জায়গায় আসছি, এটা হচ্ছে গিয়ে পুরা ওই যে সব হচ্ছে এগুলো সব ইন্ডিয়া, আর এখান থেকে এখানে মাত্র হচ্ছে 2 কিলোমিটার দূর হবে না, মানে 1 কিলোমিটার সম্ভবত, হ্যাঁ 1 কিলোমিটার হবে রাস্তা আমার। আর আমরা ঠিক একবারে বর্ডারের পাশ দিয়া এই জমি জমার উপর দিয়া যাইতেছি হচ্ছে গিয়া সাদা পাথরের দিকে। এরকম এক্সপিরিয়েন্স লাইফে আর কতজনের হয়, এইটা আসলে বলার কথা রাখে না।
ওরে রে কি সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা। আজকে একটা একটা কি নাম জানো, আজকে যদি একটা ড্রোন থাকতো তাহলে বোঝানো যেত যে আসলে কোন জায়গায় আছি আমরা। খালি এই সাইড বাদ দেন, খালি এদিকে এদিক দিয়ে তাকাই দেন, মনে করবেন যে মনে হয় সুইজারল্যান্ডে বইয়ে রয়েছেন। আর তেরি বিশাল সুন্দর, কোন কোন তো দাদে ওরে রে, এ তো বিশাল অবস্থা। বাস 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 বাস, প্লাটিনা প্লুটিনা দিয়া উড়ে লাইতেছে জায়গা জমি। হ্যাঁ তেরি বিশাল সুন্দর জায়গা। আর এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ওই পাশে। আর আমরা চলে যাচ্ছি কোন দিকে আমাদের জানা নাই, কোন সিপাই ঢুকলাম, রাস্তা নাই। হ্যাঁ ও শালা, এদিক দিয়ে না আসছি তো ঢাকা, যাই দিয়ে সাদা পাথরের দিকে না। ও রে কোন জায়গাতে কোন জায়গাতে ঢুকতেছি, অনেক তো ওইসাইড দিয়ে গেল বাইরে আন্দাজে, আবার গুলি খাই আসবে না অনেক। হাই রে ভাই, এরম রাস্তা দিয়ে সাদা পাথর যাইতে হয়, আইডিয়া ছিল না তো। সরি ক্যামেরা তো নেই চার্জ। খাদের মধ্যে দিয়ে সাদা পাথর দিয়ে হচ্ছে গিয়ে চার্জ শেষ হবে, 5% 10% যা আছে এন দিয়ে নিচে নামতে হবে। ওরে পাথরগুলো একটু ওঠার সময় তো উঠতে পারবো না, ওঠা যাবে সমস্যা নাই। হই হই তৈরি কি এই ইন্ডিয়াগুলো একটা মজার ব্যাপার হচ্ছে, ইন্ডিয়াতে হচ্ছে সবগুলা এই পাহাড় সাইড আর আমাদের দিয়ে সব ঢালু সাইড। ধীরে ধীরে প্যার কো বাঁধানা হে, আগে কে গুজর জানা হে, ধীরে ধীরে প্যার কো বাঁধানা হে, হগ কে গুজর জানা হে, মুঝে বজে বস তুঝসে দিল লগানা হে, হগ কে গুজর জানা হে। শান্তি শান্তি শান্তি, কোন জায়গা নামবো, পানিতে ডুবাইতে, ওই জায়গা যাবো, ওই জায়গা পানিতে ডুবাইতে নামবো। সারাদিন বাইক চালানোর পরে যখন সাদা পাথরে আসলাম, ঠিক অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল যেটা বুঝিয়ে বলার মতো না। দূর থেকে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছিলো আর আমরা ছিলাম হচ্ছে পানির মাঝে, জাকুচির ফিলিংটা হচ্ছে নিচ্ছিলাম আমরা, এবং খুবই অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল কারণ সারাদিন পরে এই যে পানি। তবে সাদা পাথরে খুব বেশি একটা দেরি করি নাই, ঠিক 5:30টার মধ্যেই ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা আবার হচ্ছে বাইক নিয়ে রওনা দিলাম সিলেট শহরে, কারণ ওখানে গিয়ে হচ্ছে আমরা একটা হোটেল ভাড়া করব এবং এক রাত থেকে তারপর দিন সকালে ব্রেকফাস্ট করে আবার রওনা দিব ঢাকার উদ্দেশ্যে, কারণ সেই চাকরি বাকরি আর কি করার, আর যদি সম্ভবত থেকে যেতাম এই সুন্দর শহরে সিলেটে। যেই কথা সেই কাজ, আমরা সিলেটে এসে সর্বপ্রথম রুম ভাড়া করলাম, সেটা হচ্ছে হোটেল ভাড়াইন, এবং 2000 টাকা করে পার নাইটে এসি রুম নিলাম আমরা।
এবং তিনজনেই ছিলাম এক রুমে, দুটো বেড ছিল। এবং তারপর দিন সকালে আমরা পাঁচ ভাই রেস্টুরেন্টে, হচ্ছে খুব নাম করা একটা রেস্টুরেন্ট, যেখানে আমরা ব্রেকফাস্ট করতে গেলাম। খিচুড়ি খেয়েছি, যেখানে হচ্ছে হাফ প্লেট 55 টাকা এবং ফুল প্লেট ছিল সম্ভবত 75 টাকা। খুবই ভালো মতন পেট ঠেট ভরে খেয়ে আমরা তারপর আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। সময় হচ্ছে 11:24, এখন 244 কিলোমিটার মিরপুর এক নম্বর যাইতে। তো দেখা যাক রাস্তায়। তো সিলেটে এই দুই দিন খুব ভালো সময় কাটছে, অনেক কিছু দেখার মিললো, অনেক কিছু শেখার মিললো, এবং সাথে সাথে অনেক ভালো লাগার জিনিসগুলো মনের মধ্যে নিয়ে যাইতেছে। আমরা এমন এক সময় বেরোইছি, দুপুরে গেছিলো প্রায় অলমোস্ট, তো এখন টেম্পারেচারও বাইরে গেছে আর গরমও লাগতেছে, খুব কষ্ট হইতেছে বেশি। আসার সময় তো সকালে ভোরে রওনা দিয়েছিলাম 4:30টার দিকে, একটু কষ্ট কম হয়েছে। আর ওর চেঞ্জ পকেট সামনের পার্ট তো কেমনে এতভাবে ক্ষয় হয়েছে যে হচ্ছে কি এখান থেকে গ্যারেজে দেখাইছে, ওরা বলতেছে যে ভাই আপনার তো টাকা পর্যন্ত যাইতে পারবেন না। আর তারপরও রিস্ক নেবো, নিরিবিড়ি আস্তে ধীরে চালাই আমরা হচ্ছে চলে যাবো রাস্তায়। ওই অতিরিক্ত পিচ দেওয়ার কারণে কিছু কিছু জায়গায় হচ্ছে পিচ বইলে গেছে, আর এমনিতেও হিট অনেক, রাস্তার হিট পুরো গায়ে লাগতেছে। এরকম পিচ কলা রাস্তায় বাইক চালানো একটু টাফ, কারণ যে কোনো সময় হচ্ছে গিয়ে স্কিড করার চান্সেস থাকে, প্লাস ব্রেক করলে হচ্ছে গিয়ে ভালো মতন গ্রিপ পায় না। চিন্তা করতেছি 4B 4B বেসকা সুজুকি নেব, সুজুকির উপর সম্মান বাইরে গেছে গা এই ট্যুরে। এই সমস্ত রাস্তা এনে পোল্ট্রি খাওয়া, এই যে উল্টান উল্টান এদিকে গতকালকে যে বাড়িগুলো খাইছি, এ দেশ ভাড়া দেখো চারিদিকে তো ব্লক করে বেরিয়েছে। জামা কোন দিক দিয়া? তোর মুখ সদিক দিয়া উপরে মহিষ, তো শরবত ফেলাইতেছে। ওরে বাল রে বাল, আলা মইতে সসর এমন তো সেবড়া, এত মন তো কাবড়া আলার বাল। একবারে এরকম করে হচ্ছে কর্নারিং করবো, আর ঠিক আছে রাস্তার মাঝখানে দেখে পুরো একবারে রেল লাইন হয়ে গেছে। হে তারা আস হঠাৎ খেয়াল করলাম যে সুন্দর আনারস উঠছে, এটা আনারস টেস্ট করে দেবো আর কি, গরমের মধ্যে আনারস খুব ভালো, তো খাইতে মজা। ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটা যদিও একটু বড় ছিল, বাট এই এতটুকু বড় যদি না হতো তাহলে সব কিছু তুলে ধরা সম্ভব হতো না। ভিডিওটা এমনিতে অনেক বড়, তাই ভাবলাম যে হচ্ছে একটার মধ্যেই রাখি, আবার দুইটা খণ্ড করার কোনো দরকার নাই। বাট যাই হোক, খুবই ধন্যবাদ আপনাদের যে ভিডিওটা ভালো মতন দেখছেন আশা করি, এবং ভালো লাগছে আশা করি। সবাই সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, এবং আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও। সেই মতো বিদায় নিচ্ছি।